Hello viewers, welcome to my channel Education Point. In this video I am going to discuss the exercise from the story His First Flight from the textbook of class 9. Okay, অর্থাৎ ক্লাস 9 এর দা ফার্স্ট হিজ ফার্স্ট ফ্লাইট যে গল্পটা রয়েছে 8 নম্বর লেসনে তার এক্সারসাইজগুলো নিয়ে আমরা আলোচনা করব। এর আগের দুটো ভিডিওতে আমরা টেক্সটটাকে নিয়ে আলোচনা করেছি, যদি তোমরা না দেখো ডেসক্রিপশন বক্সে দেওয়া লিংক থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, তাহলে চলো আমরা আজকে এক্সারসাইজগুলো শুরু করি। এক্সারসাইজ 1 এ বলেছে মাল্টিপল চয়েসগুলো রয়েছে, টিক দ্য কারেক্ট অ্যানসার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। ওকে, অর্থাৎ দেওয়া বিকল্পগুলো থেকে তোমাকে সঠিক উত্তরটা বেছে নিতে হবে। তাহলে অ্যাট নাইট শি গার্ল স্লেপ্ট ইন এ লিটল, রাত্রিবেলা শিগাল ঘুমিয়েছিল ছোট্ট, কোথায় ঘুমিয়েছিল? ছোট্ট হোল। অর্থাৎ বি নাম্বারটা হবে তোমাদের অ্যান্সার। ওকে, নেক্সট নাম্বার টু, দ্য লেজ ফেসড দ্য, শৈলশিরাটার মুখটা কোন দিকে ছিল? বি নাম্বার, সাউথ। ওকে, তাহলে এটাও হবে বি, সাউথ। নাম্বার থ্রি, দ্য কালার অব দ্য শিগালস বডি ওয়াজ, অর্থাৎ শিগালের যে শরীরের রংটা সেটা কেমন ছিল? অফকোর্স গ্রে, ধূসর বডিটা। ওকে, নেক্সট নাম্বার ফোরে দেখো, দ্য টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অফ দ্য শিগালস ওয়ার লাইং অন দ্য, শিগালের যে ভাইরা এবং বোন ছিল তারা কোথায় শুয়েছিল? অফকোর্স বি নাম্বার, প্লেটু, অর্থাৎ মালভূমিটার ওপর। ঠিক আছে, নাম্বার ফাইভ, দ্য মাদার শিগাল হ্যাড পিকড আপ এ পিস অফ, মা শিগালটা মুখে করে তুলে নিয়ে গেছিল কিসের টুকরো? ফিশ, নাম্বার সি। ওকে, ক্লিয়ার? দিস ইজ এন্ড অফ দ্য অ্যাক্টিভিটি ওয়ান অর এক্সারসাইজ ওয়ান। ওকে, নেক্সট কাম টু এক্সারসাইজ টু। এক্সারসাইজ টু তে দেখো বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন উইদিন 15 ওয়ার্ডস, 15টা শব্দের মধ্যে তোমাদেরকে উত্তর দিতে হবে। ওকে, আমি উত্তরগুলো লিখেছি, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো, এ নাম্বারে রয়েছে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট ক্যাচ অফ শিগালস ওল্ডার ব্রাদার, শিগালের বড় ভাই প্রথম শিকারটা কি ছিল? ওকে, শিগালের বড় ভাইয়ের প্রথম শিকারটা কি ছিল? তাহলে দেখো, শিগালের বড় ভাইয়ের প্রথম শিকারটা কি ছিল? তাহলে দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য শিগালস এল্ডার ব্রাদার ওয়াজ হ্যারিং ফিশ। ওকে, আই রিপিট, দ্য ফার্স্ট ক্যাচ অফ দ্য শিগালস এল্ডার ব্রাদার ওয়াজ হ্যারিং ফিশ, অর্থাৎ শিগালের যে বড় ভাই ছিল তার প্রথম শিকারটা কি ছিল? একটা হ্যারিং মাছ। ওকে, নেক্সট নাম্বার বি, নাম্বার বিতে দেখো হোয়াই ডিড শিগাল ফিল দ্য হিট, শিগাল কেন উষ্ণতাটা অনুভব করেছিল, অর্থাৎ কেন তাকে গরম লাগছিল? ওকে, তাহলে অ্যান্সারটা কি হবে? তাহলে বি নাম্বারের উত্তরটাতে আমরা কি লিখব, কেন উষ্ণতা লাগছিল? তাহলে শিগাল ফেল দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল, অর্থাৎ আগের দিন রাত থেকে সে কিছু খায়নি, সেজন্য তার উষ্ণতাটা বেশি লাগছিল। আই রিপিট দ্য অ্যান্সার, শিগাল ফেল দ্য হিট বিকজ হি হ্যাড নট ইটেন সিন্স দ্য প্রিভিয়াস নাইট ফল। ওকে, নেক্সট কাম টু নাম্বার সি, নাম্বার সি, হোয়াই ডিড দ্য শিগাল ডাইভ এট দ্য ফিশ, অর্থাৎ শিগাল কেন মাছটার উপর লাফিয়ে পড়েছিল? ওকে, তাহলে দ্য অ্যান্সার ইজ, দেখো তাহলে, বাই দ্য সাইট অফ ফুড ম্যাডেন্ড বাই হাঙ্গার শিগাল ডাইভ এট দ্য ফিশ। ওকে, বাই দ্য সাইট অফ দ্য ফুড ম্যাডেন্ড বাই হাঙ্গার শিগাল ডাইভ এট দ্য ফিশ, অর্থাৎ ওকে ডাইভ হবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে। দেখো, বাই দ্য সাইট অফ দ্য ফুড, খাবারের দৃশ্য দেখে ম্যাডেন বাই হাঙ্গার, ক্ষুধায় পাগল হয়ে শিগাল মাছটার উপর লাফিয়ে পড়েছে। ওকে, এবার কেম টু কাম টু নাম্বার ডি, ডি নাম্বারে দেখো কি বলা হয়েছে, বলছে হোয়াট হ্যাপেন্ড হোয়েন শিগাল শোড আপওয়ার্ডস, অর্থাৎ যখন উপরের দিকে ভেসে থাকছিল শিগাল তখন কি ঘটেছিল? ওকে, তাহলে উত্তরটা কি হবে? দেখো, তাহলে উত্তরটা আমরা লিখব, শিগাল কুড ফিল দ্য টিপস অফ হিস উইংস কাটিং থ্রু দ্য ইয়ার হোয়েন শি শোড আপওয়ার্ডস। ওকে, আই রিপিট, শিগাল কুড ফিল দ্য টিপস অফ হিস উইংস কাটিং থ্রু দ্য ইয়ার কমা হোয়েন হি শোড আপওয়ার্ডস। ওকে, নেক্সট এক্সারসাইজ থ্রি, এক্সারসাইজ থ্রিতে দেখো তোমাকে 25 ওয়ার্ডস এর মধ্যে অ্যান্সার করতে হবে। ওকে, হোয়াই, এ নাম্বারে বলেছে হোয়াই ওয়াজ শিগাল অ্যাফ্রেড হোয়েন হি র্যাঙ্ক ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ, অর্থাৎ শৈলশিরা কিনারা বরাবর যখন দৌড়ে সামনের দিকে এগিয়েছিল, সামনের দিকে যখন এগিয়েছিল তখন শিগাল ভয় পেয়ে যা গিয়েছিল কেন? ওকে, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ, দেখো, অ্যান্ড দ্য অ্যান্সার ইজ, দ্য শিগাল অ্যাফ্রেড হোয়েন হি র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ বিকজ হি থট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম অ্যান্ড দেয়ার ওয়াজ ভাস্ট শি বিনিথ। ওকে, আই রিপিট দ্য অ্যান্সার, দ্য শিগাল অ্যাফ্রেড হোয়েন হি র্যান ফরওয়ার্ড টু দ্য ব্রিঙ্ক অফ দ্য লেজ বিকজ হি থট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম অ্যান্ড দেয়ার ওয়াজ ভাস্ট শি বিনিথ, অর্থাৎ শিগাল যখন শৈলশিরা বরাবর সামনের দিকে এগিয়ে গিয়েছিল তখন সে ভয় পেয়ে গেছিল, কারণ সে
চিন্তা করেছিল তার ডানাগুলো তাকে সমর্থন করবে না এবং নিচেই রয়েছে একটা বিস্তৃত সমুদ্র। ওকে, নেক্সট কাম টু নাম্বার সি, ওকে সরি নাম্বার বি। হোয়াট ওয়ার দ্য শিগলস টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ডুইং অন দ্য প্লেট, মালভূমির ওপরে শিগালের দুই ভাই এবং বোন কি করছিল? তাহলে কি করছিল দেখো, শিগলস টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ার লাইং অন দ্য প্লেটু ফুলস্টপ, দে ওয়ার ডজিং উইথ দেয়ার হেড সাং ইন টু দেয়ার উইংস। ওকে আই রিপিট, শিগলস টু ব্রাদার্স অ্যান্ড সিস্টার ওয়ার লাইং অন দ্য প্লেটু ফুলস্টপ, দে ওয়ার ডজিং উইথ দেয়ার হেড সাং ইন টু দেয়ার উইংস। অর্থাৎ শিগালের দুই ভাই এবং বোনেরা কি করছিল, মালভূমির ওপরে শুয়েছিল এবং তারা ঝিমোচ্ছিল তাদের মাথাগুলোকে ডানার নিচে ঢুকিয়ে। ওকে কাম টু নাম্বার সি, নাম্বার সি তে কি বলা হয়েছে দেখো, হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য শিগল শিট স্যাঙ্ক ইন টু দ্য সি, সমুদ্রের মধ্যে যখন তার পাটা ঢুকে গিয়েছিল তখন কি ঘটেছে? ওকে অ্যান্ড দ্য অ্যান্সার ইজ দেখো, হোয়েন শিগল শিট স্যাঙ্ক ইন টু দ্য সি হিজ বেলি টাচড ইট অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার ফুলস্টপ, হি ওয়াজ ফ্লোটিং অন ইট ফুলস্টপ, হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং অ্যান্ড প্রেজিং অ্যারাউন্ড হিম। ওকে, হোয়েন শিগল শিট স্যাঙ্ক ইন টু দ্য সি, যখন শিগালের পায়গুলো সমুদ্রের মধ্যে ডুবে গিয়েছিল, হিজ বেলি টাচড ইট, তার পেটটা স্পর্শ করেছিল সমুদ্রের জলটাকে, অ্যান্ড হি স্যাঙ্ক নো ফার্দার, সে আর ডুবল না ফুটস্টপ, হি ওয়াজ ফ্লোটিং অন ইট, সে এর উপর ভেসেছিল ফুটস্টপ, হিজ ফ্যামিলি ওয়াজ স্ক্রিমিং, তার পরিবার চিৎকার করছিল, অ্যান্ড প্রেজিং অ্যারাউন্ড হিম, তার চারপাশে চিৎকার করছিল এবং গর্বভরে উড়ে বেড়াচ্ছিল। ওকে নেক্সট কাম টু এক্সারসাইজ ফোর, এক্সারসাইজ ফোরে দেখো খুব সুন্দর ইন্টারেস্টিং একটা জিনিস রয়েছে, চেঞ্জ দ্য পার্টস অফ পিস অফ দ্য গিভেন ওয়ার্ডস ইন দ্য চার্ট। ওকে, অর্থাৎ চার্টে যে সমস্ত পার্টস অফ পিস গুলো রয়েছে নির্দেশ অনুসারে সেগুলো চেঞ্জ করতে হবে, অর্থাৎ যেখানে যেখানে ফিল করতে হবে, অর্থাৎ ভ্যাকেন্ট রয়েছে অর্থাৎ শূন্যস্থানগুলো রয়েছে সেখানে সেখানে তোমাকে ফিল করতে হবে শূন্যস্থানগুলোতে। যেমন বলেছে বিউটি, বিউটির ভার্ব ফর্ম, ওকে ভার্ব ফর্ম কি হবে, ভার্ব ফর্ম হবে বিউটিফাই, ওকে বিউটিফাই। অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, বিউটিফুল, বিউটিফুল। ওকে, অ্যাডভার্ব ফর্ম কি হবে, বিউটিফুলি, বিউটিফুল। ওকে নেক্সট আছে ডেঞ্জারাসলি রয়েছে অ্যাডভার্ব, তাহলে নাউন ফর্ম কি হবে, ডেঞ্জার, ওকে ডেঞ্জার। ভার্ব ফর্ম কি হবে, এনডেঞ্জার, এনডেঞ্জার। ওকে, অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, ডেঞ্জারাস, ডেঞ্জারাস। ওকে ক্লিয়ার, এবার নেক্সট রয়েছে কেয়ার ভার্ব ফর্ম, নাউন ফর্ম কি হবে, নাউন ফর্ম হবে কেয়ার, অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, কেয়ারফুল, এটা তোমরা সবাই জানো কেয়ারফুল। ওকে, অ্যাডভার্ব কি হবে, কেয়ারফুল, কেয়ারফুল, ঠিক আছে। নেক্সট রয়েছে স্ট্রংলি, ওকে নাউন কি হবে, স্ট্রংলি, স্ট্রেংথ, স্ট্রেংথ। ভার্ব ফর্ম কি হবে, স্ট্রেন্থেন, ওকে স্ট্রেন্থেন। আর অ্যাডজেক্টিভ ফর্ম কি হবে, স্ট্রং, শক্তিশালী। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দ্য অ্যাক্টিভ এক্সারসাইজ ফোর। ওকে নেক্সট কাম টু এক্সারসাইজ ফাইভ, দেখো কি বলা হয়েছে, রিরাইট দ্য সেন্টেন্সেস চেঞ্জিং দ্য ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ যে সমস্ত নিচে দাগ দেওয়া রয়েছে শব্দগুলো সেইগুলো ব্র্যাকেটের নির্দেশ অনুসারে তোমাকে পরিবর্তন করতে হবে। যেমন প্রথমটা রয়েছে হি ইজ নোন ফর হিজ অনেস্টি, ওকে চেঞ্জ দ্য চেঞ্জ ইন টু অ্যাডজেক্টিভ ফর্ম, অর্থাৎ অনেস্টিকে অ্যাডজেক্টিভ ফর্মে চেঞ্জ করে তোমাকে সেন্টেন্সটা আবার নতুন করে লিখতে হবে। তো যখন তুমি একটা ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করে দেবে তোমাকে সেন্টেন্সটা নতুন করে আবার লিখতেই হবে। ওকে, তাহলে হি ইজ নোন ফর হিজ অনেস্টি, তাহলে অ্যান্সারটা কি হবে, অ্যান্সারটা হবে এভরিবডি নোজ দ্যাট হি ইজ অনেস্ট, ওকে এভরিবডি নোজ দ্যাট হি ইজ অনেস্ট। নেক্সট নাম্বার টু, হি স্পোক উইথ কাইন্ডনেস, ওকে অ্যাডভার্ব ফর্ম করতে হবে, অ্যাডভার্ব ফর্ম কাইন্ডনেস, কাইন্ডলি, তাহলে শি স্পোক কাইন্ডলি, শি স্পোক কাইন্ডলি। নাম্বার থ্রি, দ্য সান শোন ব্রাইটলি, ওকে ব্রাইটলি নাউন ফর্ম, ব্রাইটলি নাউন ফর্ম কি হবে, ব্রাইটনেস, তাহলে দ্য সান শোন উইথ ব্রাইটনেস, দ্য সান শোন উইথ ব্রাইটনেস। নাম্বার ফোর, শি গেভ এ ওয়াইজ জাজমেন্ট, ওকে চেঞ্জ ইন টু ভার্ব ফর্ম, জাজমেন্টের ভার্ব ফর্ম কি হবে, জাজড, ওকে তাহলে শি জাজড
wisely. She judged wisely. Okay. She judged wisely. Okay. This is the end of today's video. I think you clearly understand all the exercise. Okay. If you like the video, please hit on like button. And if you are new to my channel, please hit on subscribe button and press the bell icon to get the latest notification. Okay. Thank you for watching the video. Have a good day. Ta-ta.